আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবার জন্য দোয়া ও শুভকামনা জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ব্লগ ঘর বারান্দা ছাদ মিলিয়ে আমার কিছু গাছ আছে এই সমস্ত জায়গায় শুধু গাছ লাগিয়ে রাখলেই হয় না প্রতিনিয়ত এর যত্ন করতে হয় আর খুব তাড়াতাড়ি রমজান শুরু হয়ে যাবে পুরো এক মাস জুড়ে বাড়তি তেমন কিছু করার সময় পাবো না তো আজকে শেষবারের মতো বাগানের জন্য কিছু কাজ করলাম কাজ করলাম সেটা তো জানাবোই সবচেয়ে ভালো জাতের কচুর গাছ লাগিয়েছি এ ধরনের কচুর গাছ কোথায় পাওয়া যায় খেতে কেমন সে সম্পর্কে অবশ্যই বলবো তাছাড়া আমি আমার গাছের যত্ন কিভাবে নেই সার কী দিই আর মাটি কীভাবে তৈরি করি সেটাও জানাবো পাঁচ লিটারের তেলের জারের এই টবটা আমি মূলত চারা তৈরির কাজে ব্যবহার করি এটা সবসময় বারান্দায় থাকি যখন কোনো বীজ হাতে পাই এই টবে লাগিয়ে দিই তো যদি চারা তৈরি হয় চারা গজায় তাহলে সেটা নিয়ে গিয়ে ছাদে দিই এই টবে একটা টমেটোর গাছও হয়েছে তো বীজটা আমার ছেলে লাগিয়েছিল ছেলে যখন কোন গাছ লাগাই তো সেটা আমি একদমই তুলে ফেলি না রেখে দিই তো টমেটো মশালা বেশ ভালোই ধরেছে দুটো একটা করে পেকেছে মাঝে মাঝে এই বারান্দাটা আমার দক্ষিণ দিকে সারাদিন ধরেই মোটামুটি রোদ পায় তো এখান থেকে আপনারা একটা আইডিয়া পেয়ে যেতে পারেন যে বারান্দাতেও টমেটোর গাছ হয় এবং সেটা পাঁচ লিটারের টবেই হয় টমেটোর বীজটা আমি লাগাইনি আমার ছেলে লাগিয়েছিল এবং আমাকে না জানিয়েই লাগিয়েছিল তো সেই জন্য আমি টবের মাটি আগে থেকে প্রস্তুত করে নেই এটা সাধারণ বাগানের মাটি ছিল সেখানে টমেটোর গাছটা বড় হয়েছে এবং বেশ ভালোই টমেটো ধরেছে আপনারা দেখতে পাচ্ছেন আর আমি যেটা যত্ন নেওয়ার ক্ষেত্রে যেটা করেছি চাল ধোয়া ডাল ধোয়া পানিটা রেগুলার দিয়েছি আর ডিম সিদ্ধ করা পানিটা ঠান্ডা করে এখানে দিয়েছি পাঁচ লিটারের তেলের জালের এই ছোট্ট টপটাতে আছে অনেকগুলো গাছ আছে কচুর গাছ পঁইশাকের গাছ আছে ছোট্ট একটা লেবুর গাছ আর সাথে টমেটোর গাছ একটা ছোট্ট টবে এতগুলো গাছ একসঙ্গে থাকার কারণ হচ্ছে গতবার যখন শ্বশুরবাড়ি গিয়েছিলাম আসার সময় কচুর গাছ নিয়ে এসে এখানে লাগিয়েছিলাম আর লেবু এনেছিলাম একটা লেবু প্রায় পাকা ছিল সেখান থেকে বীজ নিয়ে এই টবে দিয়েছি বীজ থেকে চারা হতে তো অনেক দেরি হয়েছে আর কচুর গাছ মোড়ে একবারে নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল টপটা ফাঁকাই পড়েছিলো সেই ফাঁকে আমার ছাদে পুঁইশাকের কাছে বীজ হয়েছিল সেই বীজ নিয়ে এসে আমি চারা তৈরির জন্য এখানে লাগিয়েছিলাম আর ছেলে কখন যে টমেটোর বীজ লাগিয়েছিল সেটা তো আমার অজানাই ছিল পরবর্তীতে সবগুলো বীজ থেকে একে একে চারা বেরিয়েছে পুঁইশাখের চারা বেরিয়েছে লেবুর ছোট্ট একটা চারা হয়েছে কচুর গাছগুলো হয়েছে টমেটোর গাছ হয়েছে তো সবগুলোই এক সঙ্গে একটা টবে ছিল তারপরেও কিন্তু বেশ ভালোই টমেটো ধরেছিল তো এখন বেশ কয়েকটা পাকা টমেটো আছে আর কাঁচা টমেটোও আছে তো কাঁচা টমেটোগুলো পাকা পর্যন্ত আর ওয়েট করব না আজকে আমি পাকা টমেটোগুলো তুলে ফেলার পরে গাছটা তুলে ফেলবো আর যে গাছ চারাগুলো আছে টবে সেগুলো ছাদে নিয়ে গিয়ে রিপোর্টিং করব কারণ রোজার আগে আর আমার হাতে তেমন কোনো সময় নেই রোজার জন্য তো প্রিপারেশনের এখনও অনেক কাজ বাকি আছে কিছু কাজ তো করে রাখতেই হবে আগে না হলে তো রোজার মধ্যে একটু সমস্যা হয়ে যাবে এই টপটাতেই লাগাবো কচুর গাছগুলো তো এটাতেও টমেটোর গাছ ছিল সাথে একটা তেলা কচুর গাছও হয়েছে টমেটোর গাছটা মরে গেছে আজকে সব তুলে ফেলে মাটিটা একটু ঝড়ঝড় করে নেব। একটু তৈরি করে নেব কিছু সবজির খোসা ডিমের খোসা আছে সেগুলো মিক্সড করে দেবো দিয়ে আমি কচুর গাছগুলো লাগাব আগে আমার হাতে অনেক সময় থাকতো আমি সময় সুযোগ মতো বাগানের যত্ন করতাম বা সংসারের কাজগুলো সেভাবে করতাম কিন্তু এখন আমি যেটুকু সময় পাই সংসারের কাজ করার পরে বাগানের কাজ করার পরে নিজের ব্যক্তিগত কাজগুলো করার পরে আর আমার ছোট বাচ্চা আছে সব কিছু মিলিয়ে এখন যেটুকু সময় পাই সেই সময়টুকু আমার ইউটিউবের পেছনে চলে যায় আমি শুধু ইউটিউবে ভিডিওই দেই তা না আমি খুব ভালো একজন দর্শক আমি অনেকে ব্লগার আছেন যাদের আমি খুব বড় ভক্ত তাদের ভিডিও না দেখলে তো আমার হয় না সেইগুলো করে আসলে আমার হাতে সময়টা এখন খুবই লিমিটেড আমি যেটুকু সময় পাই সেটুকু সময়ের মধ্যেই শর্টকাটে কাজগুলো করার চেষ্টা করি আগের মতো সময় যদি হাতে থাকতো তাহলে তো আমের ক্যারেটে যে পুরাতন বস্তাটা আছে সেটা আমি অবশ্যই সরিয়ে ফেলে নতুন বস্তা তা সুন্দর করে সুতা দিয়ে বেঁধে দিয়ে দিতাম কিন্তু এখন সেই সময় আর আমার হাতে নেই আমি এই পুরাতন বস্তা যেটুকু ভালো আছে সেটা তো রেখেছি সাথে যে জায়গাতে একটু দেওয়ার দরকার নতুন সেই জায়গাতে আমি একটু নতুন বস্তা দিয়ে দিলাম এবং সুতা দিয়েও বেঁধে দেয়নি এমনভাবেই আমি যেটুকু ম্যানেজ করা যায় সেভাবে ম্যানেজ করে মাটিটা ভরাট করব তো মাটিটা নামানোর পরে আমি পা দিয়ে একটু মাটিটা ভেঙে নিলাম তারপরে সেখান থেকে পুরাতন যে শেকড়গুলো আছে আগের গাছে সেগুলো একটু সরিয়ে নিলাম তো টবে প্রথমে এই কিছুটা মাটি দেওয়ার পরে আমি কয়েকদিন ধরে যে সবজির খোসা ডাবের খোসা আর ডিমের খোসা বিভিন্ন কিছু যে কিচেন ওয়েস্ট আছে সেগুলো জমিয়েছে সেগুলো এখন এখানে দিয়ে দিব দিয়ে তারপর আবার মাটি দিয়ে ঢেকে দেব। আমি সব সবসময় এভাবে মাটি তৈরি করি মাটি তৈরি করার আগে আগে কিচেন থেকে যত ওয়েস্ট হয় সব জমিয়ে রাখি তারপর মাটির সঙ্গে মিশিয়ে দিই আর এভাবে গাছ লাগিয়ে কিন্তু আমার গাছগুলো বেশ ভালো থাকে আর আমার গাছগুলো এতটাই ভালো থাকে যে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও খুব ভালো থাকে আমার গাছে এ পর্যন্ত পোকা মাকড় বা রোগ খুব কম হয়েছে আর যেটুকু হয়েছে সেটুকু নিয়ে আমি একদমই চিন্তা করিনি কখনো বা একটু আক্রান্ত পাতাটা ছিঁড়ে ফেলে দিয়েছি আর যে গাছটাতে একটু বেশি আক্রান্ত হয়েছে সেই গাছটাকে আমি সেভাবেই রেখে দিয়েছি কিছুদিন পর দেখেছি আপনা আপনি ঠিক হয়েছে আসলে প্রকৃতির একটা নিজস্ব ব্যবস্থা আছে আমরা মানুষরা অস্থির হয়ে যায় অধৈ্য হয়ে যায় নিজেদের সুবিধা আদায় করার জন্য প্রকৃতির উপর আসলে অত্যাচার করি তো এটা আসলে না করাই মনে হয় ভালো প্রকৃতিকে প্রকৃতির উপরেই ছেড়ে দেওয়া উচিত প্রকৃতি তার নিজস্ব ব্যবস্থাপনায় সব ঠিক করে নিতে পারে পটটাকে বাড়ি দিয়ে দিয়ে আমি গাছগুলো বের করার চেষ্টা করছি এভাবে করলে গাছের শিকড় অক্ষত থাকে রিপোর্টিং করলে আর গাছ মরে যাওয়ার সম্ভাবনা থাকে না এই কচুর বীজটা আমি সংগ্রহ করেছি আমার শ্বশুরবাড়ির গ্রাম থেকে এই কচুগুলো বাড়ির আশেপাশে মাঠের ধারে অবহেলায় জন্মায় তো এই কচুটা আবার খেতে খুব ভালো গলা একদমই চুলকায় না আমার বাগানে লতিরাজ এবং পুরি কচু থেকে যে কচুর গাছ সেটা আছে আমি করেছি কিন্তু আমি দেখেছি এগুলো খুব গলা চুলকায় তো তার জন্য অনেক ঝাল দিতে হয় গোলমরিচ দিতে হয় যেটা বাচ্চারা খেতে পারে না তার জন্য আমি এবার গিয়ে এই কচুটা কচুর বীজটা সংগ্রহ করে নিয়ে এসেছি এই কচুটা ঢাকায় আসলে পাওয়ার সম্ভাবনা খুবই কম তার জন্য আমি বেশ আগ্রহ নিয়েই এটা আমি শখ করেই আমি এটা নিয়ে এসে লাগালাম তো এটা যদি ভালোভাবে হয় ইনশাল্লাহ এখান থেকে আমি আরও টবে দিয়ে দিব লেবু চারাটাকে আগের টবে রেখে দিলাম একটু বড় হওয়ার পরে রিপোর্টিং করব আর পৈশাকের যে চারাগুলোকে আমি সেম তুলে ফেলার পরে যে টবগুলো ফাঁকা পড়েছিল সেগুলোতে দিয়ে দিলাম আর মাটি আগের মতো করেই তৈরি করে নিয়ে আছে এখানে একটা গাছ হয়েছে গাছটার নাম আমি জানি না কিন্তু গাছটা খুব দ্রুত বড় হয়েছে হয়ে উপরের ফ্ল্যাটে উকি দিচ্ছে তো কিছুদিন পরে তো ঝড় হবে অনেক ঝড়ে গাছটা ভেঙেই পড়বে মনে হয় তো ভাবছি যে আজকে গাছটাকে তুলে ফেলবো তুলে ফেলে পটটাতে একটা গোলাপের গাছ লাগাবো সব গাছ যেভাবে লাগাই গোলাপের গাছটাও ঠিক একইভাবে লাগাবো কিচেন ওয়েস্ট ধাপে ধাপে দিয়ে আমি গোলাপের গাছটাকে লাগাবো কিচেন ওয়েস্ট ধীরে ধীরে সারে পরিণত হয় আর কিচেন ওয়েস্ট ব্যবহারের সবচেয়ে বড় বেনিফিট হচ্ছে এতে প্রচুর কেঁচো হয় কেঁচো আমাদের গাছের জন্য ক্ষতিকর যে ব্যাকটেরিয়া ভাইরাস আছে সেগুলো খেয়ে ফেলে মাটিকে উর্বর রাখে অনেকেই কেঁচোকে ভয় পান কিন্তু কেঁচো থাকলে আপনার বাগানে বা টবে যদি থাকে আপনি কখনোই কেঁচোটাকে মারার চেষ্টা করবেন না সেটা রেখে দেবেন আপনার গাছের কোনো ক্ষতি করবে না গাছের অনেক অনেক উপকার করবে আমি যেভাবে গাছ লাগাই সেটা আপনাদের তো দেখিয়ে দিলাম এর আগের ভিডিওতেও দেখিয়েছি তো দেখুন এই যে আমার বাগানের করলার গাছ করলার গাছটা দেখতেই পাচ্ছেন কত সুস্থ সুন্দর আর এতে করলাও ধরেছে এবং অনেক ফুল আছে গাছে আরও ধরবে এতে এক ফোটো রাসায়নিক সার বা কীটনাশক ব্যবহার করা হয়নি এটা যতটুকু হয়েছে সম্পূর্ণ জৈব সারের উপরে তো আজকে আমি এখানে কিছু টিমের খোসা দিয়ে দেবো আর চাল ধোয়া পানি দিয়ে দেব পুরো একটা রমজানের মাস জুড়ে এসব করা একেবারেই সম্ভব হবে না শুধু হয়তো পানি দিতে আসবো তা না হলে গাছ অনেক কষ্ট পাবে গাছগুলো মরে যাবে আর যদি বৃষ্টি হয় তাহলে তো আলহামদুলিল্লাহ গাছগুলো তখন এমনিতেই অনেক তাজা হয়ে উঠবে অনেক সুন্দর হয়ে উঠবে এখনও আমার অনেক কাজ বাকি আছে রোজার প্রিপারেশনের তো সব মিলিয়ে যেটুকু সময় পেয়েছি যেটুকু পারছি একটুখানি হলেও গাছগুলোকে গাছগুলোর একটা ব্যবস্থা করছি তো এখানে পেয়ারার গাছে পেয়ারা পাখি এসে খেয়ে যায় এগুলোতে এখন পলিব্যাগ দিয়ে ঢেকে দিলাম তাহলে আর পাখি এসে খেতে পারবে না এটা পোকামাকড়ের হাত থেকেও পেয়ারাকে রক্ষা করবে তো নতুন যে গোলাপের গাছটা লাগালাম সেটা ছাদে নিয়ে এসে দিলাম আর এখানে গাঁদা ফুল এখনও ফুটছে যদিও সিজন চলে গেছে আর এখন তো নয়নতারার সময় একদম বাগান আলো করে ফুটে আছে গতকাল অনেক বেলি ফুল ফুটেছিল তখন আর ভিডিও করা হয়নি আজকে একটু কম আছে জব ফুলের অনেক কলি এসেছে আজ এই পর্যন্তই খুব শীঘ্রই নতুন আরেকটি ভিডিও নিয়ে ফিরবো ইনশাল্লাহ আল্লাহ হাফেজ